আপনার হলো? হ্যাঁ হয়েছে। কি ব্যাপার বলুন তো, আমি যখনই আপনার ঘরে আসি আপনি কিছু একটা যেন লুকুন। আর তুমিও বা আওয়াজ না করে দুম করে ঘরের ভিতরে ঢুকে যাও কেন? এসব চটক মারা কথা কিন্তু আমি বলছি না, আজকে আমি দেখেই ছাড়বো আপনি কি লুকোচ্ছিলেন। সুমনা, তুমি আমার ব্যাগে হাত দেবে না। কেন? বলেছি না হাত দেবে না? আর অন্য ব্যাগে হাত দিতে নেই সেটা তুমি জানো না? অভদ্র কথা কার? কি আপনি আমাকে অভদ্র বললেন? তাহলে তো আরোই দেখবো। সুমনা, সুমনা তুমি খুলবে না ব্যাগ? সুমনা, আমি কি আপনাকে ভয় পাই নাকি যে ব্যাগে হাত দেবো না? আর আপনার নিজের মেয়াদে তো এ বাড়িতে আর কয়েকটা মিনিট মাত্র। মেয়ের ছবি নিয়ে বাপের বাড়ি যাচ্ছেন? মেয়েকে ছবিতেই বুঝে আদর করবেন? তা ভালো ভালো, খুব ভালো কথা। বোতল বোতল তেলে শ্রাদ্ধ করে প্রদীপ জ্বালিয়ে যখন কিছু হলো না, তখন আর কোনোদিন কিছু হবে বলে তো আমার মনে হয় না। আপনি আর কি করবেন, ছবি দিয়ে কাজ চালিয়ে নিন। অবশ্য অভ্যেসটা করে রাখাই ভালো। আপনি এক কাজ করুন, বাড়িতে আর যা যা রয়েছে যেমন তানির ছবি টবি জিনিসপত্র সব আপনি সঙ্গে করে নিয়ে যান, কারণ তানির আর কোনো চিহ্নই আমি আমার বাড়িতে আর দেখতে চাই না। বাড়ি? তোমার বাড়ি? অবশ্যই মা। কি হলো মা, তোমার এখনো হয়নি? বাবা তোমাকে এক্ষুনি বেরোতে বলো, চলো। হ্যাঁ যাচ্ছি, তুই যা আমি যাচ্ছি। ব্যাগটা একটু এলোমেলো হয়ে রয়েছে, গুছিয়ে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো, আমি বাইরের ঘরে রয়েছি। আমি যাচ্ছি রে মা, তোর মা তোর খোঁজ করতে আসছে।